আচ্ছা মই সেইদিন আচাৰ বনাইছিলোঁ বেয়া নি দিয়া নে বেয়া আছে সেইখিনি আমলখি 2 কেজি আনিছিলোঁ এসপ্তাহমান হ'ল বেয়াই হৈ গৈছে ভাবিলোঁ আজি বনাই পেলাওঁ আচাৰটো মই ভিডিঅ' কৰিবলৈ আহিছোঁ ইও আহি গৈছে তোমাৰ কাৰটো দেখাই দিছোঁ চাওঁ এইটো এইটো কি কাৰ হয় এইটো কি কাৰ ইয়াৰ নামটো কি এইটো কাৰ নহয় এইটো কি হয় পুলিচ নহয় নি এইটো হোৱাইট কাৰ পুলিচ কাৰ বোলে মই মানে মাজত আচাৰ বনাইছিলোঁ এইখিনি আমলখি আচাৰ হয় খাই ভাল লাগিলে ক'লে তুমি ভাবিলোঁ আৰু বনাওঁ বেছিকৈ বনাই থ'লে ভাল লাগে এইখিনি আমলখি আনিছিলোঁ এদিন মই 1 কেজি ল'বলৈ ক'লোঁ 2 কেজি ল'লেহে বেয়া হৈ গৈছে চব ভাবিলোঁ আৰু কেইদিনমান থ'লে বেয়া হৈ যাব চব ভাবিলোঁ আজি এইখিনি আচাৰ বনাই পেলাওঁ নহয় বেটা এইটো খাবানি আচাৰ 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 খা 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 কেনেকুৱা লাগিছে খোৱা খাই চাচোন হ্যাঁ কামিয়ে মিঠা ন বোলা মিঠা আচার বানাম বিয়া আচার বানাম ন তুমি আচার খাবা বা করবো কোয়াস কি হত গল বা স্কুল কিহত গল ঠিক আছে আমি আচার বানাম দে বাই আমি আচার বানাম মিঠিয়া এইখিনি আমলখি আছে বনাম 2 কেজি আছে আমলখি লৈ লৈছোঁ ই খালেই দিয়নে খা 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 খোৱা খোৱা আজি ভাবিছোঁ বেলেগ একো নবনাওঁ একো নেদেখাওঁ আজি অকলে আমলখিটোহে বনাওঁ আৰু আমলখিটোহে দেখাওঁ এইখিনি হয় 2 কেজি আমলখি ইয়াত পানীটো গৰম হ'বলৈ দি দিলোঁ উতলিলে এতিয়া আমলখিখিনি ঢালি দিওঁ মই ইয়াত এইখিনি আমলখিখিনি ঢালি দিওঁ এইখিনি গোটেইখিনি আমলখি দি দিলোঁ এতিয়া এইখিনি মই উতলিবলৈ 5 মিনিটমান দি দিওঁ এইখিনি 2 মিনিটমান হৈ গ'ল এইখিনি এবাৰ এনেকৈ লুটিয়াই দিওঁ যোনটো ভিতৰখিনিও ভালকৈ বইল হৈ যোৱাকৈ আকৌ থৈ দিওঁ 2 মিনিটমান কাৰণে মই এইখিনি হ'ল 5 মিনিটমান বইল এইখিনি দেখিছে ফুটি ফুটি গৈছে এইটো এতিয়া এইখিনি মই নমাই লওঁ ফুটা থকা এটা খৰাহীত উলিয়াই লওঁ পানীটো যোনটো গৈ থাকিব এইখিনি উলিয়াই আনিলোঁ ইয়াত এইখিনি চব ইমান ধুনীয়াকৈ ফাটি ফাটি গৈছে বইল কৰাৰ কাৰণে 5 মিনিটমান বইল কৰি দিব লাগিব এইখিনি 2 ঘণ্টাৰ কাৰণে মই ৰ'দলৈ দি দিওঁ এনেকুৱাকৈ দি দিওঁ 2 ঘণ্টাৰ কাৰণে তেতিয়া কি হ'ব এইখিনি গুচাবলৈ ভাল হ'ব গুটিকেইটা আমলখি পৰা আঁতৰাই দিবলৈ বেছি ভাল হ'ব এইখানে সেইটো কাৰণে 2 ঘণ্টাৰ কাৰণে দি দিওঁগৈ ৰ'দত এনেকুৱাকৈ এইখিনি একদম ধুনীয়াকৈ ৰ'দত 2 ঘণ্টা একদম ধুনীয়াকৈ থৈ দিম ইমান ধুনীয়াকৈ ফাটি ফাটি গৈছে এইখিনি এইখিনি হৈ গ'ল 1 ঘণ্টামান ৰ'দত দিলোঁ 2 ঘণ্টা নিদিওঁ আৰু 1 ঘণ্টাই দিওঁ এতিয়া এইখিনি মই আঁতৰাই লওঁ এতিয়া আমলখি পৰা গুটিখিনি আঁতৰাই লওঁ এনেকুৱাকৈ গুটিখিনি এতিয়া পেলাই দিওঁ হাতীটো একদম মাচানিকৈ ওলাই গৈছে কটাই দিও কাটিব পাৰিম তাৰি কৰিবই নালাগে একদম ইজিলি গুচি গৈছে গুচাই লওঁ গোটাই দিও কৰিব পাৰিম পাৰিব বেছিলে ওলাই গৈছে এইখিনি হৈ গ'ল মই উতৰাই দিলোঁ গুটি এইখিনি বেয়াখিনি আৰু এইখিনি ভালখিনি ধুনীয়াকৈ ইয়াৰ ভিতৰৰ পৰা গুটিখিনি উতৰাই দিলোঁ এইখিনি এতিয়া হালধি অকণ সানি লওঁ এইখিনি ডলাত থৈ দিলোঁ ডলাত থোৱাৰ পিছত হালধি দি দিওঁ হালধি ধুনীয়াকৈ মিক্স কৰি দিওঁ গোটেইখিনি এইখিনি আকৌ ভালকৈ মিক্সিং এতিয়া আকৌ এইখিনি আকৌ ৰ'দত দি দিওঁ এইখিনি দি দিওঁ ৰ'দত এতিয়া 2 দিনৰ কাৰণে এইখিনি হৈ গ'ল আমলখি 2 দিন পূৰা ৰ'দালোঁ
আর এখানে ভুজলা চারিটামান কাটি দি দিছিল এখানে হুকালে এটা মই মশলাখিনি রেডি করুম মশলা এখানে হয়ে গেল রেডি মানে কিমানকে দিম এইটার পুরো ডিটেলস কব নিম কিন্তু সব ইয়াত দিয়ে আছে সফ জিরা ধনিয়া পাঁচফোড়ন আর অকমান জালুক অকমান দি দিম জালুক অকমান দি দিলে ফ্লেভারটা অকন বেলেগকে আহে টেস্টটা বেশি হয় ইয়াত হয়েছে কাহি গরম ইয়াত অকমান ফ্রাই করে লো এইখানে অকমান দুই মিনিটমান ভাজি লো গরম করে লো মশলাটো হয়ে গেল ফ্রাই একটু ঠান্ডা করবলে প্লেট এটাত তলত দিয়ে উলিয়াই থাকি ঠান্ডা হবলে দিও এইখানে পুরা গরম হয়ে আছে এখানে হয়ে গেল ঠান্ডা ইয়াত ভরাই দিও এখানে হয়ে গেল এখানে হয়ে গেল মশলা বেশি গুড়ি করব না অকান গোটা গোটাকে থাকি এনেক খাই বেশি ভাল লাগে আর সব এখানে ইমান ধুনিয়াকে শুকাই গেছে এখানে পুরা দুদিন দিছোগে এই এখানে লো লো এটা ইয়াত এখানে হয়ে গেল এটা দিও নিমখ দু চামচ ইমান তিন চামচ দি দিও তারপর দিও আর অকান হালধি আধা চামচ চিনি কাশ্মীর লাল দিও নিজের হিসাবত কালারটো এইখানে তারপর দিও তারপর এখানে মশলাখানি দি দিও গোটেখিনি মশলা দিয়ার পিছত এবার ধুনিয়াকে এখানে মিক্স করে লো এনেকা হল মিক্স আর মই লৈছো ইয়াত এক গিলাস মিঠাতেল গরম নকরা দেই কেঁচা মিঠাতেল ললো এখানে ধুনিয়াকে মিক্স করে লো ইয়াত দেখিছানে এগিলাস মিঠাতেল দিয়ার পিছতো এগিলাস মিঠাতেল দিয়ার পিছতো কম হয়েছে ইয়াত আর এগিলাস দি দিম গরম মিঠাতেলও দিব পাই কিন্তু মই কেঁচাটো বেশি ভাল লাগে রোদ যে সিজি যায় যে সেইটো হয়ে গেল রেডি মোর আচার এটা দশ মিনিটমান কারণে অকান মশলাখিনি লাগি ধরবলে থাকে দিও ওয়াও ইমান ধুনিয়া কালার উঠিছে হয়ে গেল এটা এখানে কন্টেইনার এটা ভরাই দিও প্লাস্টিক নয় সিসা এখানে আগতে ভরুয়া আচার খালি করলো কালকে রোদ দিয়ে থাকব লাগবে যে কারণ সিসা বয়াম এটা ভালকে ভরাই থাকি দিও এটা রোদ দি থাকব পাৰিম এখানে হয়ে গেল মোর আচার ভরাই দিল ইয়াত মোর আচার বনাও ভিডিও মশলা বনোৱা কামো খতম আৰু মই ভিডিঅ' এতিয়া ইয়াত ইয়াতে সামৰি দিওঁ।